নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যে যোজনা রয়েছে, সেই যোজনার নাম তোমরা কিভাবে চেক করবে, কাদের নাম আছে, এবং যে কোনো সালের তোমরা 2018 থেকে শুরু করে 19, 20, 21 পর্যন্ত তোমরা নিজেরাই নিজের ফোন দিয়ে চেক করতে পারবে কোন সালে বা কোন সালের নামের তালিকার মধ্যে তোমাদের নাম রয়েছে, সেই নামগুলো তোমরা নিজেরাই নিজেদের ফোন দিয়ে চেক করতে পারবে। তো কিভাবে চেক করবে সেই প্রসেস আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখব। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং এই যে ওয়েবসাইটে আমি এসেছি, এই ওয়েবসাইটে আসার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব, অথবা তোমরা চাইলেও নিজেরাই নিজের ফোনে RS রিপোর্টিং তোমরা দেখতেই পাচ্ছ, rsreporting.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরাই আসতে পারবে। তো অত কষ্ট যদি নাও করো, আমার ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে। তো ফ্রেন্ডস, এই ওয়েবসাইটে আসার পর সিম্পলি তোমাদের নিচের দিকে একটু আসতে হবে। এখানে কতগুলো ক্যাটাগরি তোমরা দেখতে পারবে, এ বি এবং সি ডি ই, এভাবে কিন্তু কিছু ক্যাটাগরি এখানে রয়েছে। তো আমরা কী করব, আমরা নিজেরাই নিজেদের নামগুলো চেক করব আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমাদের নামগুলো আছে কি না। তো ফ্রেন্ডস দেখো, নাম থাকলে হবে না, সেই নামগুলোকে ভেরিফিকেশন করার যে প্রক্রিয়া সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো যাদের নামগুলো ভেরিফিকেশন হয়েছে সেই নামগুলোই আজকে লিস্টে দেখব। সত্যি ভেরিফিকেশন হওয়ার পরে তোমাদের সেই নামগুলো সেই ভেরিফিকেশন লিস্টে আসে কি নেই। তো ফ্রেন্ডস, তোমরা লাস্টের দিকে আসলে দেখতে পারবে এইচ নম্বর একটি অপশন, বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশনস, অর্থাৎ তোমাদের যাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে সে তোমাদের যে নাম, বেনিফিশিয়ারি নেমস বা তোমাদের যে ডিটেলস, সেই ডিটেলস অপশনে তোমরা ক্লিক করবে। এখানে সিম্পলি ক্লিক করার পর তোমাদের নতুন করে আর একটি সাইডে নিয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে আসার পর তোমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় ফিল আপ করবে। তো কীভাবে ফিল আপ করবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমরা সিলেক্ট অপশন দেখতে পাচ্ছ, এরপরে স্টেপ বাই স্টেপ একটি একটি করে ধাপ কিন্তু তোমাদের এগোতে হবে। তো প্রথমে তোমরা কী করবে, তোমাদের যে স্টেট, প্রত্যেকেই জানো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এই ভিডিওটা দেখতেছি, তো আমরা সিম্পলি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এরপরে আমরা সিলেক্ট করব তোমাদের যাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে, তো সিম্পলি আমি এখানে কুচবিহার ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। তোমরা তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টের নামগুলো সিলেক্ট করবে। এরপরে রয়েছে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের কোন ব্লকের মধ্যে তোমরা রয়েছো, সেই ব্লকের নামটা সিম্পলি সিলেক্ট করবে। আমি এখান থেকে যে কোনো একটি ব্লকের নাম সিলেক্ট করছি। তো এরপর ব্লকের নাম সিলেক্ট করার পর তোমাদের সামনে আর একটি নতুন অপশন আসবে, তোমরা সেই ব্লকের মধ্যে কোন গ্রাম পঞ্চায়েতে রয়েছো সেই গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু দিতে হবে। তো ফ্রেন্ডস, আমি সিম্পলি এখানে একটি নাম সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর নিচের দিকে আসবে কত সালের তোমরা দেখতে চাও, ঠিক আছে, কত সালের দেখতে চাও। এখানে দেখো সালগুলো তোমরা দেখতে পাচ্ছ, 2013-14, তারপরে 12-13, এভাবে কিন্তু অনেকগুলো সাল রয়েছে। তো সিম্পলি তোমরা যে সালের দেখতে চাও সেই সালের দেখবে, কিন্তু তোমাদেরকে বলে রাখছি 2022-23 থেকে শুরু করে 2021-22 এগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো এগুলো কমপ্লিট হয়নি, তবুও আমরা চেষ্টা করব 2022-23টা সিলেক্ট করার। তো ফ্রেন্ডস, এটা যদি সিলেক্ট করি আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে কোনো নাম পাবে না। তো আমরা সিম্পলি যেটা চলছে প্রত্যেকে জানো 2019-20 এখানে আমরা সিলেক্ট করব। তো 2019-20 সিলেক্ট করার পর তোমাদের সামনে নতুন করে আর একটি অপশন আসবে, তোমাদের যেটা কি বলবো, মানে কি কি দেখতে চাচ্ছ, মানে কোন যোজনায় লিস্ট আছে কি না, সেই যোজনাটার নামটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। অনেকগুলো যোজনা রয়েছে, তার মধ্যে প্রথমে তোমরা দেখতে পারবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। তো এই অপশানে তোমরা কি করবে, টিক মার্ক করবে। তো এখানে টিক মার্ক করবে, তারপরে নিচের দিকে তোমাদের একটি রেশিও দিবে, অঙ্কের রেশিও। এই অঙ্কের রেশিওটা তোমাদের সঠিকভাবে লিখতে হবে। এখানে রয়েছে 72-80, তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের অ্যান্সার আসবে -8। তো -8 যদি আমরা দিয়ে দিই, তারপরে আমরা সাবমিট করব। সাবমিট করার পর যে সম্পূর্ণ লিস্ট রয়েছে সেই সম্পূর্ণ লিস্টটা কিন্তু তোমরা দেখতে
পাবে। নিচে যে সাবমিট অপশন পাবে, এখানে সাবমিট করার পর তোমাদের সামনে নতুন করে পেজ ওপেন হবে, যাদের নাম রয়েছে 2000 কত সিলেক্ট করেছি আমরা 19-20, 2019-20 যে বৎসর রয়েছে সেই বছরে কাদের কাদের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই দেখতে পারবে নিজেরাই নিজের ফোন দিয়ে। তো ফ্রেন্ডস, আমি সিম্পল কয়েকটি কথার মধ্যে দিয়ে এবং ভিডিওতে খুব সহজ করে দেখিয়ে দিয়েছি তোমরা কীভাবে তোমাদের নিজেদের নামগুলো দেখতে পারবে। দেখো এখানে স্পষ্ট দেওয়া রয়েছে বেনিফিসিয়ারি ফাদার্স অ্যান্ড স্পন্সার্স নেমস, তারপরে রেজিস্ট্রেশন নম্বরটাও কিন্তু সাথে দেওয়া রয়েছে। তো এভাবে তার সাথেও তোমরা দেখতে পাবে স্কিম নেম, ফাইন্যান্স ইয়ার কত থেকে কত সালের মধ্যে তোমাদের সেই স্কিমটা কার্যকর হবে সেটাও দেওয়া রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু দেওয়া রয়েছে, তোমাদের আইডি দেওয়া থাকবে, ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলো দেওয়া থাকবে। তো এভাবেই কিন্তু তোমরা তোমাদের নিজেদের এলাকার মধ্যে কাদের নাম রয়েছে কি না সেটা কিন্তু চেক করতে পারবে। তো ফ্রেন্ডস, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেই বিষয়ের উপর আমি তোমাদের অন্য একটি ভিডিওতে আলোচনা করিয়ে দিব। এবং এই ভিডিওটা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকব। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। ধন্যবাদ।